আমার প্রেরণা হলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে আমার প্রত্যেকেই দিদি বলে বলি। এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে মমতাদি আমাকে গ্রহণ করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। মমতাদির ভিজন আর কাজ, যেটা উনি অ্যাজ চিফ মিনিস্টার আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে করেছে, দ্যাট ইজ এক্সট্রিমলি ইন্সপায়ারিং। আর আরেকটা কথা বলবো যে আমি সবসময় 16th লোকসভাতে বাদিকে তাকিয়ে দেখতাম যে মহিলার সংখ্যা যে তৃণমূল কংগ্রেসে ছিল সাংসদদের মধ্যে, এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের গর্বের ব্যাপার। এছাড়া বিভিন্ন স্কিম আপনারা আমার থেকে হয়তো ভালো জানবেন, দ্যাট গুড গভর্নেন্স, সুশাসন যেটা বলে, সেটা হলো মমতাদির করে দেখিয়েছে। আর সাহস, যে সাহসটা মমতাদি দেখিয়েছে একবার না বারবার, সেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের গর্ব, শুধু তৃণমূল কংগ্রেসের না, সমস্ত দেশের গর্ব। আর আরেকটা কথা বলি, যখন আমি প্র্যাকটিস করছিলাম 2006-এ, আমার এখনো মনে আছে দিল্লিতে যে 26 দিনের হাঙ্গার স্ট্রাইক যে মহিলা নেত্রী করতে পারে, ওর সাহস কতটুকু, এটা আপনারা সবাই ভালো করে বুঝতে পারেন।